পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ক্ষমতার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি, সে ইতিহাস জানাচ্ছেন তানভীর আহমেদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। উপস্থাপনা আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। লিয়াকত আলী খান, 4 বছর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে আত্মাইর গুলিতে নিহত হন। খাজা নাজিমুদ্দিন, 2 বছরের কম, 1953 সালের 17 এপ্রিল নাজিমুদ্দিনকে গভর্নর জেনারেল প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। মোহাম্মদ আলী বগুড়া, 2 বছর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা তাকে সরিয়ে দেন। চৌধুরী মোহাম্মদ আলী, 1 বছর, 1956 সালের 12ই সেপ্টেম্বর দলের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব এবং আইয়ুব খানের এক নাকতন্ত্র নিয়ে স্পষ্টবাদী হওয়ার কারণে চাপের মুখে পড়েন তিনি। এরপর তিনি পদত্যাগ করেন। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 1 বছর, 1956 সালের 12ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, কিন্তু ইস্কান্দার মির্জার সঙ্গে মতপার্থক্যের কারণে 1957 সালের 17ই অক্টোবর তিনি পদত্যাগ করেন। ইব্রাহিম ইসমাইল চণ্ডীগড়, 2 মাস, 1957 সালের 17ই অক্টোবর ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 2 মাস। ফিরোজ খান নুন, 1 বছরের কম, 1958 সালের 7ই অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক আইন জারির সময় নুনকে তার পদ থেকে বরখাস্ত করেন। নুরুল আমিন, 13 দিন, দায়িত্ব পালনের 13 দিনের মাথায় 1971 সালের 20শে ডিসেম্বর আমিনকে সরিয়ে দেন ইয়াহিয়া খান। জুলফিকার আলী ভুট্টু, 4 বছর, জেনারেল মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাবন্দী করেন। 1979 সালে ভুট্টুর ফাঁসি হয়। মোহাম্মদ খান জুনেজ, 3 বছর, 1988 সালের 29শে মে জুনেজর সরকারকে বরখাস্ত করা হয়। বেনজির ভুট্টু, 2 বছর, 1990 সালের 6ই আগস্ট রাষ্ট্রপতি গোলাম ইসহাক খান তাকে সরিয়ে দেন। নওয়াজ শরীফ, 3 বছরের কম, সেনাবাহিনীর তৎকালীন প্রধান ওয়াহিদ কাকার 1993 সালের 18 জুলাই নওয়াজ শরীফ এবং প্রেসিডেন্ট গোলাম ইসহাক খানকে পদত্যাগ করতে বাধ্য করেন। বেনজির ভুট্টু, 3 বছর, রাষ্ট্রপতি ফারুক লিঘারি 1996 সালের নভেম্বরে বেনজির ভুট্টু সরকারকে বরখাস্ত করেন। নওয়াজ শরীফ, 2 বছর, 1999 সালের 12ই অক্টোবর জেনারেল পারভেজ মোশাররফ দেশে জরুরি অবস্থা জারি করেন এবং নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। মীর জাফরুল্লাহ খান জামালি, 19 মাস, জেনারেল পারভেজ মোশাররফ তাকে বরখাস্ত করার আগে তিনি মাত্র 19 মাস দায়িত্ব পালন করেন। চৌধুরী সুজাত, 2 মাস, চৌধুরী সুজাত 2004 সালের 30শে জুন পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন। শওকত আজিজ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন সুজাত। শওকত আজিজ, 3 বছর, শওকত আজিজ 2004 সালের 28শে আগস্ট প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পার্লামেন্টের মেয়াদ শেষ করে 2007 সালের 15ই নভেম্বর তিনি দায়িত্ব ত্যাগ করেন। ইউসুফ রাজা গিলানি, 4 বছর, 2012 সালে শীর্ষ আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে গিলানিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। রাজা পারভেজ আশরাফ, 1 বছরের কম, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সরকারের অবশিষ্ট মেয়াদ শেষ করতে গিলানির কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রাজা পারভেজ আশরাফ। নওয়াজ শরীফ, 4 বছরের বেশি, 2017 সালের 18ই জুলাই সর্বোচ্চ আদালত কর্তৃক অভিশংসিত হওয়ার আগে তিনি
4 বছর 53 দিন ক্ষমতায় ছিলেন। শাহিদ খাকান আব্বাসি 1 বছরের কম। নওয়াজ শরীফকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরে শাহিদ খাকান আব্বাসিকে 21তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 2018 সালের 31শে মে তার মেয়াদ শেষ হয়ে যায়, কারণ নতুন নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ইমরান খান 3 বছরের বেশি ছিলেন ক্রিকেট লিজেন্ড, হলেন প্রধানমন্ত্রী। আগস্ট 18, 2018 থেকে এপ্রিল 10, 2022 জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে গিয়ে পদ ছাড়েন প্রধানমন্ত্রী।